তো গাইস, ছোটো হাতি এবং 107 গাড়ি বা টাটা ম্যাজিক গাড়িগুলোর যদি হেড প্যাকিং লুজ হয়ে যায় তো কিভাবে চেঞ্জ করবে সেটা আমি তোমাদের আজকের ভিডিও তুলে ধরছি, দেখো তোমরা। তো গাইস, এই যে প্রথমে তোমাদেরকে মোবিলের যে ডেন নাট সেটাকে লুজ করে নিতে হবে। ডেন নাটটা লুজ করে নিলাম আমি, লুজ করে নেওয়ার পরে মোবিলটা ডেন করে নিতে হবে। ডেন করার পরে যে মোবিল ফিল্টারটা, দেখো মোবিল ফিল্টারটা খুলছি, মোবিল ফিল্টারটাকে খুলে নিতে হবে। মোবিল ফিল্টারটা খোলার পরে দুটোকে সাইডে রেখে দেওয়ার পরে যে সিটগুলোকে তোমাকে গাড়ি থেকে নামিয়ে নিতে হবে। গাড়ির যে সিটগুলো আছে সেই সিটগুলোকে নামিয়ে নিয়ে, দেখো আমি এখন সিটগুলো নামাচ্ছি, সিটগুলো নামানোর জন্য যে প্রসেস সেটা তোমাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমার সিটের যে নাটগুলো যদি থাকে তো সেগুলোকে তোমাকে খুলে নিতে হবে। তো সেই কারণে যে রেঞ্চটার প্রয়োজন হবে সেই রেঞ্চটা তোমাকে নিতে হবে। এখানে আমার 10 নম্বর T রেঞ্চ লাগবে। 10 নম্বর T রেঞ্চ দিয়ে দেখো আমি ইজিলি সিটের নাটটাকে খুলে নিয়ে ড্রাইভিং সিটটাকে নামিয়ে নেব। এবং ড্রাইভিং সিটটাকে নামানোর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনের যে ওপরের যে ইয়েগুলো আছে, ঢাকনাটা, যেটা হেড প্যাকিং চেঞ্জ করার জন্য যে ইঞ্জিনের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাকে খোলার জন্য প্রথমে আমাকে 10 নম্বর T দিয়ে এই নাটগুলোকে খুলে নিতে হবে। নাট 6টা নাট থাকে, দেখো 6টা নাট আছে, সেই 6টা নাটকে খুলে নেওয়ার পরে ভালোভাবে খুলতে হবে একে একে। হ্যাঁ, প্রত্যেকটাকে আস্তে আস্তে করে খুলতে হবে, একদম ব্যস্ততার মধ্যে খোলা যাবে না, খুব স্লোলি কাজটা করতে হবে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য একটু স্পিডটা করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে তোমাদের দেখেছি। তো তোমরা যদি বাড়ির মধ্যে ইজিলি এর প্রসেসটা অ্যাপ্লাই করতে চাও তো করতে পারো। এই যে নাটগুলো দেখো কি প্রসেসে খুলছি, নাটটাকে ঢিল দেওয়ার পরে স্ক্রু ড্রাইভার দিয়ে তোমার হালকা লুজ করে নিয়ে হাতে করে তুলে নিতে হবে বা প্লাসে করে তুলে নিতে হবে। তো এইভাবে ইজিলি তুমি নাট 6টাকে খুলে নাও। 6টা নাট খোলার পরে গাইজ, এবার দেখো প্লাসে করে আমি ওই যে পাইপের যে টাইট করার যে এটা ক্ল্যাম্পটাকে লুজ করে নিলাম। লুজ করে নেওয়ার পরে পাইপটাকে আমাকে ইজিলি খুলতে হবে। দেখো খুলে নিলাম, খুলে নেওয়ার পরে হেডের যে ঢাকনাটা সেটা দেখো আমাকে খুলতে হবে। সেটা খোলার জন্য সামনে যে টাইমিং বেলের কভারটা আছে, টাইমিং বেলের কভারটার একটা নাট তোমাকে খুলতে হবে। দুটো নাট থাকে দুই সাইডে, তো দুটো নাট তোমাকে প্রথমে খুলে নিতে হবে। নাট দুটোকে খুলে নেওয়ার পরে ওই যে হেডের ঢাকনাটা ধরে আছে, হেডের ঢাকনাটা লুজ হয়ে যাবে। তো হেডের ঢাকনাটাকে লুজ করার পরে ইজিলি দেখো হেডের ঢাকনাটা তোমার উঠে যাবে। তো গাইজ দেখো হালকা হালকা করে এইভাবে ওঠাতে হবে। ওঠানোর পরে যে প্রসেসটা সেটা এবার মেন প্রসেস, এটুকু তো একটা কমন ব্যাপার যেটুকু দেখালাম আজকের ভিডিওতে। তো এবার যেটা তোমাকে করতে হবে প্যাকিংটাকে লাগানোর জন্য, দেখো আমার যে প্যাকিংটা সেটা কিন্তু কেটে যায়নি, প্যাকিংটা কাটেনি, প্যাকিংয়ে লাগানো যে আঠাগুলো ছিল সে আঠাগুলো নষ্ট হয়ে গেছে। সেই কারণে আমার প্যাকিংটাকে চেক করছে, প্যাকিংটাকে চেক করার পরে প্যাকিংটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং হেডের সাইডগুলো যেগুলোতে প্যাকিংটা বসানো আছে সেই সাইডগুলো খুব সুন্দরভাবে আমাকে পরিষ্কার করতে হবে। তো একটা কাপড়ের সাহায্যে আমাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করার পরে যে আঠাগুলো লেগে থাকবে পুরাতন সে আঠাগুলোকে ব্লেডের মাধ্যমে হালকা হালকা করে তুলে দিতে হবে। যে কোনো একটা ব্লেড টাইপের কিছু নিয়ে আঠাগুলো তুলে দিতে হবে, দেখতে হবে যে ইঞ্জিনের ভেতরে যেন এই আঠাগুলো কোনো মতেই না পড়ে যায়, তাতে প্রবলেম হতে পারে। তো এইভাবে ইঞ্জিনের যে এগুলো আছে, আঠাগুলো আছে, আঠাগুলো খুলে নেওয়ার পরে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে যেটা করতে হবে সেটা দেখো ভিডিওতে দেখাচ্ছি। তো গাইস, এই যে গাড়িটা দেখছো টাটা ম্যাজিক, এই গাড়িটাই আমি এখন চেঞ্জ করলাম। এই যে পার্সের দোকান দেখছো, এটাকে দেখো হেডটা, যে এটা ঢাকনাটা খুললাম, ঢাকনাটা ডিজেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পেট্রোল দিয়ে পরিষ্কার করলে আরও ভালো পরিষ্কার হবে। তো ডিজেল দিয়ে পরিষ্কার করার পরে দেখো এই জায়গাটাও খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর দেখো এটাকে ডিজেল দিয়ে পরিষ্কার করার পরে ঢাকনাটাকে জল দিয়ে স্পিডের মাথায় ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তোমাকে কী করতে হবে, একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এখন দেখো যে ওয়াশারটা আছে ওয়াশারটাও পরিষ্কার করে নিলাম। এরপরে এগুলো কমপ্লিট হওয়ার পরে দেখো ওয়াশারটাকে মুছে নিলাম এবং হেডের সাইডে দেখো আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম যেটা করতে হবে,
হেডের চারি সাইডে, হেডের যে ঢাকনাটা আছে ঢাকনাটার চারি সাইডে ভালোভাবে আঠাটাকে একবার লাগিয়ে নিতে হবে। একবার লাগানোর পরে কি করতে হবে, প্যাকিংটাকে তোমাকে বসিয়ে দিতে হবে এর ওপরে। হ্যাঁ দেখো, আমি এখন আঠাটা লাগানোটা কমপ্লিট হোক দেখাচ্ছি। তো আঠাটা লাগানোটা প্রায় কমপ্লিটের দিকেই, এরপর এই যে প্যাকিংটা আমি পরিষ্কার করে নিলাম, প্যাকিংটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। দেখো প্যাকিংটা বসানোর পরে কী করতে হবে, প্যাকিংটাকে ভালো করে বসিয়ে দেওয়ার পরে এর ওপরে যে আবার আঠাটা নিতে হবে এবং আঠাটা নিয়ে ভালোভাবে পুরু করে, মানে একটু ভালো করে দিতে হবে যাতে তোমার হেডের ওপরে ভালোভাবে বসে যায় এবং লিক না করে, যাতে মোবিলটা লিক না হয়। তো এই কারণে আঠাটার ব্যবহার। তো আমার প্যাকিংটা ঠিক ছিল বলে আঠা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, প্যাকিংটা আমাকে চেঞ্জ করতে হলো না। অনেকজনের এই প্যাকিংটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, তো তারা এই যখনই খুলবে প্যাকিংটাকে চেঞ্জ করে দেবে। খুব একটা বেশি দাম নাই, 200-250 টাকা দাম। তো গাইস, এই প্যাকিংয়ের ওপরে এইভাবে ভালোভাবে আঠাটা পুরোভাবে লাগিয়ে নিতে হবে। আঠাটা পুরোভাবে লাগানোর পরে, আঠাটা লাগানো কমপ্লিট হলে হেডটাকে তুলে এর মধ্যে ভালোভাবে যেভাবে ইজিলি তুলেছিলে সেভাবে ইজিলি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, দেখো যে নলের মতো জিনিসগুলো আছে সেগুলোকে ভালো করে বসিয়ে দিতে হবে এবং যে নাটের ওয়াশারগুলো আছে সেগুলোকে ভালোভাবে ছ জায়গায় বসিয়ে দিতে হবে। ছ জায়গায় বসিয়ে দেওয়ার পরে এর যে নাটের মাথাতে যে নাটগুলো থাকে, নাটের বোল্টগুলো, সে বোল্টগুলোকে ভালোভাবে টাইট করতে হবে। তার জন্য তার আগে এই আঠাটাকে নাটের মাথায় মাথায় একটু করে লাগিয়ে দিলাম যাতে প্যাকিংটা লুজ না হয়, যাতে টাইট করব যখন তখন ওইখান থেকে যেন মোবিল লিক না করে। তো গাইস, এইভাবে লাগিয়ে দেওয়ার পরে দেখো প্রত্যেকটাতে একটা করে ওয়াশার দিয়ে দিলাম, ভালোভাবে নতুন 6টা ওয়াশার দিয়ে দিলাম। 6টা ওয়াশার দিয়ে দেওয়ার পরে নাটগুলোকে মাথায় লাগিয়ে দিয়ে টাইট করতে হবে। এবার দেখো টি রেঞ্জ দিয়ে আমি আবার যেভাবে খুলেছিলাম সেভাবে ভালোভাবে টাইট করে দিচ্ছি। এবং ভালোভাবে টাইট করার প্রসেসটা দেখো, প্রথমে কী করলাম, ওই মাথায় একটা টাইট দিলাম এবং এই মাথায় একটা টাইট দিলাম, পাশাপাশি দিলাম না, তারপরে কিন্তু পাশাপাশি সবগুলো টাইট দিয়ে দিলাম। তো সবগুলো টাইট দেওয়া হলে ভালোভাবে প্যাকিংটা বসে গেলে কাজটা তোমার কমপ্লিটের দিকে হয়ে যাবে। দেখো এখন ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এবং যে আঠাগুলো সাইডে লেগে আছে সেগুলো একটু ভালো করে হাত দিয়ে লাগিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আঠাটা লাগানোর পরে কিন্তু মিনিমাম 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমাকে রাখতে হবে, স্টার্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে পাইপটা ছিল সেটা লাগিয়ে দিলাম। তো 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তুমি যত বেশি রাখতে পারবে তত ভালো আঠাটা লাগবে। তো মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। তো এইভাবে প্যাকিংটা কমপ্লিট।